আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আপনারা আমার ভিডিওতে লাইক দিয়েছেন, শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে পটলের ছোকলা, পটলের খোসা কিভাবে ভর্তা করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। এই আমি পটল ভালো মতো ধুয়ে নিয়েছি। এভাবে আমি ছোকলা ছড়াই নিব, ভাঁজ করে নিব। দেখেন ঠিক এভাবে এখন আমি পটলের খোসাগুলো সিদ্ধ করে নিব। হালকা একটু লবণ দিব, আবার আসব। বাই বাই। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার পটলের খোসা আমার সিদ্ধ হয়ে গেছে, ফ্রাই প্যান গরম হয়েছে। এখন আমি একটু করে সরিষা তেল দিব। প্রথমে আমি কালো জিরা দিব, তারপর এখানে আমি রসুন দিব। আমি শুধু রসুন দিব, পেঁয়াজ দিব না। এখানে আমি তিনটা শুকনো মরিচ দিব। তারপর আমি পটলের চামড়া দিয়ে দিলাম। আমি এখন এগুলো এভাবে পিষব। যারা যাদের পাতা আছে তারা পাতাতে পিষবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি দেখেন আমি এভাবে বেঁধেছি। এখন আমি এটি একটু ভাজবো যে কেমন হয়েছে, এটি একটু বেছে নিব। কাঁটা ছিল মাছের কাঁটা, মাছের কাঁটাগুলো ভাজবো। হবে, এতটুকু হবে, ঠিক আছে। ভিডিওতে বাই বাই। এই যে আমার পটল খোসার ভর্তা, ছোকলা ভর্তা, দেখেন কেমন হয়েছে। আমি সেজে নিয়ে সাজিয়ে নিয়েছি, একটু করে পাতাও দিয়েছি আমি, ধনে পাতা রয়েছে।